কই গো কই গো গিন্নি, কোথায় গেলে কোথায়? আহা, এত রেগে যাবার কি আছে? আমি তো একটা ভালো কথাই বলবো। গিন্নি, বলছি কি, কালকে তো বিশ্বকর্মা পুজো, তুমি কি কোনো জোগাড় টোগাড় করেছো নাকি? হ্যাঁ গিন্নি, তুমি শিগগির পুজোর জোগাড়গুলো করে নাও। সকাল সকাল আমাকে পুজোটা সেরে ফেলতে হবে, নইলে ঠাকুর মশাইয়ের আবার তাড়া আছে। মুরদ দেখো না, ঘরে চাল ডাল নেই সেই জ্ঞানটা কি তোমার আছে? ওই একটা ছোট কমার্শাল, সেটাও তো ঠিক মতন চলে না। তুমি চলছো পুজো করতে, আমি কালকে সকালে বাপের বাড়ি চলে যাব। যাও যাও, তাই যাও, আমি কি একা পুজো করতে পারবো না নাকি? গিন্নি তো রাগ করে বাপের বাড়ি চলে গেল, এবার আমাকে একাই পুজোর জোগাড় করতে হবে। বাড়িতে তো দুমুঠো চালও নেই, এই কারণে গিন্নি রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে। কাল তো বিশ্বকর্মা পুজো, আমাকে যেয়ে করে পুজোটা করতেই হবে। দরকার পড়লে আমি লোকের বাড়িতে বাড়িতে যেয়ে হলেও আমি পুজো করব। কাল তো পুজো, বেশি সময় নষ্ট না করে শিগগির বেরিয়ে পড়ি। আবার সূর্য ডুবে গেলে কেউ ভিক্ষা দিতেই চায় না। তাড়াতাড়ি ঠাকুরমশাইকে আমাদের বাড়িতে যে পুজো হবে এই খবরটা দিয়ে আসি, নইলে বাবুন ঠাকুরের আর পুজো করার মতো সময়ই হবে না। ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই বাড়িতে আছো নাকি? এই সময় আবার কে জ্বালাতে এলো রে? আমাকে একটু বিশ্রাম করতেও দেবে না, কালকে আমার কত কাজ। এই সময় আবার দেখি কে এলো। কে রে হরি, এই সময় আবার জ্বালাতে কেন রে? ঠাকুরমশাই, কালকে আমাদের বাড়িতে তো পুজো, আপনার খেয়াল আছে নাকি? আরেকবার আপনাকে জানাতে এলাম যে কালকে আমাদের বাড়িতে পুজোটা করে দেবে। আমি তোর বাড়িতে পূজা করতে যেতে পারবো না, তুই আমাকে ক টাকা দিবি? আমার ছটা জমিদারের বাড়িতে পুজো করেছে, জানিস কত দেবে ওরা? ওরা 100 করে মোহর দেবে বলেছে, তুই দিতে পারবি আমাকে? এমনি যে একটু ভিক্ষা করে পূজা করি, তাও আবার আমাকে যে পূজা করাবি, আমার কত সম্মান জানিস? আমি গরিব বলে তো ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করতে আসবে না, কিন্তু আমাকে তো পুজোটা করতেই হবে। দরকার পড়লে আমি নিজেই ঠাকুরের পূজা করব। ঠাকুর, আমি তো পুজো করতে জানি না, তাই যেভাবে পেরেছি পুজোটা করেছি। এর মধ্যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করুন প্রভু। তোর বোঝাই আমি সন্তুষ্ট, তুই কি চাস বল। আমি কিচ্ছু চাই না প্রভু, আমি শুধু এটাই চাই যে আমার এই ছোট্ট কামারশাল থেকে সংসার চালানোর মতো অর্থ উপার্জন করতে পারি আমি, এটাতেই আমি সন্তুষ্ট। তোকে আমি একটা জাদু হাতুড়ি দিচ্ছি, তুই এটা দিয়ে যা করতে চাইবি তাই পাবি। ঠাকুরের দেওয়া হাতুড়িটা একটু ব্যবহার করে দেখা যাক। এই হাতুড়িটা নিয়ে একটু কামারশালের দিকে যাই। এই ছোট্ট লোহার পাত্রকে কদাল বানিয়ে দাও। আরে, এ তো লোহার পাত্রকে কদালে পরিণত করে দিল। নায়েব, আমার জমি খোঁড়ার জন্য 100টি কোদাল দরকার। তাহলে আমি মদন কামারের কাছে খবর দেই। না নায়েব, আমাকে একটা বুদ্ধি করে চাল চালতে হবে। ওই যে হারান কামার আছে না, ওকে গিয়ে বলো ও যদি 10 দিনের মধ্যে আমার 100টি কোদাল না করতে পারে আমি ওর সর্বস্ব কিনে নেব। তাহলে জমিদার মশাই, আমি এক্ষুনি যাই। ওই হারান কামার, শোন, আমাকে জমিদার একটা কথা বলে পাঠিয়েছে। জমিদার মশাই আমাকে কি বলেছে? জমিদার মশাই বলেছে,
তার জমি খোঁড়ার জন্য 100টি কোদাল লাগবে। তুই যদি 10 দিনের মধ্যে তা তৈরি করতে না পারিস তাহলে জমিদার তোর সর্বস্ব কেড়ে নেবে। জমিদার মশাইয়ের 100টি কোদাল আমি যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করার চেষ্টা করব। নায়েব মশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যেতে পারেন। ঝটাপট আমি জমিদার মশাইয়ের 100টি কোদাল তৈরি করে নিই। কোদালগুলো তো তৈরি হয়ে গেছে, এবার জমিদার বাড়িতে দিয়ে আসি। জমিদার মশাই, আপনি যে কোদালগুলো তৈরি করতে দিয়েছিলেন সেগুলি তৈরি করা হয়ে গেছে। ঠিক আছে, তুই যা। নায়েব মশাই, আমার একটা সন্দেহ লাগছে, যে কামার এক মাসের মধ্যে একটি কোদাল তৈরি করতে পারে না সে কিভাবে একদিনের মধ্যে 100টি কোদাল তৈরি করতে পারলো? আমি তো অনেকদিন আগে চুরি করা ছেড়ে দিয়েছি, তার নায়েব মশাই আমাদের বাড়ি থেকে আসছে, মনে হয় কোনো গন্ডগোল হয়েছে। এই পটলা, কোথায় খাপটি মেরে বসে আছিস? নায়েব মশাই, আমি তো অনেকদিন আগে চুরি করা বন্ধ করে দিয়েছি, তাহলে আমার বাড়িতে আপনি কেন এসেছেন? তোকে আমার একটা কাজ করে দিতে হবে, তুই হারান কামারের বাড়িতে যা, দেখ ও কিভাবে কোদাল তৈরি করে, ও কিভাবে 100টি কোদাল একদিনের মধ্যে তৈরি করে দিল, যা দেখ যা। নায়েব মশাই, আপনাকে কোনো চিন্তা করার দরকার নেই, ও আপনি কালকে আমার সাথে দেখা করুন, আমি ঠিক সঠিক খবর দিয়ে দেব। কিরে পটলা, হারানের বাড়ি থেকে কি খবর পেয়েছিস? আমি যখন হারানের দোকানে গিয়ে দেখি ও একটা হাতুড়ি দিয়ে এক বাড়িতে জমিদার মশাই, হারান একটা জাদু হাতুড়ি পেয়েছে, সেটা দিয়েই এত কম সময়ে ও অনেকগুলি কোদাল তৈরি করে দিয়েছে। না মশাই, তাহলে আমার ওই হাতুড়িটাই দরকার। যেভাবে হোক তুমি খুব শীঘ্রই ওই হাতুড়িটা আনার ব্যবস্থা করো। আমি শিগগির হাতুড়িটা আনার চেষ্টা করছি। তোকে আর একটা কাজ করতে হবে, হারানের বাড়ি থেকে ওই হাতুড়িটা নিয়ে আসতে হবে। ঠিক আছে নায়েব মশাই, আজ রাত্রের মধ্যেই আমি ওই হাতুড়িটি চুরি করার চেষ্টা করব। জমিদার মশাই, এই হাতুড়িটা দিয়ে হারান এত কম সময়ে কোদাল বানিয়েছিল, এই নিন হাতুড়িটা নিন। ঠাকুর, আপনি তো যেই একটা হাতুড়ি দিয়েছিলেন সেই হাতুড়িটাও আবার চুরি হয়ে গেল, আপনি এমন একটা পথ দেখান যেটা থেকে আমি আবার ওই হাতুড়িটা ফিরে পাই। তোর ওই হাতুড়িটা জমিদার নিয়েছে, তোকে আমি আর একটা হাতুড়ি দিলাম, তুই এই হাতুড়িটা রেখে সেই হাতুড়িটা নিয়ে চলায়। এই সময় জমিদার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, যাই হাতুড়িটা তাড়াতাড়ি পাল্টিয়ে নিয়ে আসি। এই হাতুড়িটাকে পরীক্ষা করা যাক। জাদু হাতুড়ি, জাদু হাতুড়ি, তুমি আমার সেপাইয়ের জন্য একটা লোহার ঢাল বানিয়ে দাও। ছেড়ে দে, এই হাতুড়িটা নিয়ে আমার কোনো কাজ নেই, যার হাতুড়ি আমি তাকেই দিয়ে আসি। না না, তোর হাতুড়ি আমার দরকার নেই, তোর হাতুড়ি তুই রাখ, আমি চললি রে। জমিদার মশাই, আমার হাতুড়ি আপনি নিয়ে যান, আমার দরকার নেই হাতুড়ি।